नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগত। বহু বছর পর অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগে শনিবারে বিশেষ ত্রয়োদশী তিথি পড়েছে, আর ত্রয়োদশী মানেই শনি প্রদোষ ব্রত। কাকতালীয়ভাবে শনিদেব এবং ভগবান দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনার দিন আজ, সেই সাথে শ্রাবণ মাস। তাই এই শ্রাবণ মাসের শনি প্রদোষ ব্রততে অবশ্যই এই বিশেষ উপায়গুলি করলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে, এবং সেই সাথে শনি প্রদোষ ব্রতর বিশেষ মাহাত্ম্যের কথা শ্রবণ করলে আমাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসতে পারে। এই বিশেষ দিনে অর্থাৎ পয়লা আগস্ট 2020-র যে যোগ তৈরি হয়েছে, আগামী 7 বছরেও এই বিশেষ যোগ তৈরি হবে না। অর্থাৎ 7 বছর পর 2027 সালে এমনই কাকতালীয় ঘটনা ঘটতে পারে, আর তা ঘটবে শ্রাবণ মাসে। শাস্ত্রে শনিবারের প্রদোষব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই বলা হচ্ছে। শ্রাবণ মাসের শনিবারের এই বিশেষ প্রদোষব্রততে যদি আপনি সঠিক উপাচারে পূজা অর্চনা করতে পারেন, একদিকে দেবাদিদেব মহাদেব এবং অন্যদিকে শনিদেবের বিশেষ কৃপাদৃষ্টি পাবেন। শাস্ত্রে মনে করা হয় যে শিবদেবের মানসপুত্র হলেন শনিদেব, তাই শ্রাবণ মাসের শনিবারে দেবাদিদেব মহাদেব এবং শনিদেবের পূজা অর্চনা করলে আপনার সকল মনস্কামনা অবশ্যই পূরণ হবে এমনটাই বিশ্বাস করা হয়। সেই সাথে জীবনের বিভিন্ন সমস্যা কাটিয়ে ওঠা যায়, রোগ ভোগ থেকে মুক্তি এবং ঋণ থেকে মুক্তি, দীর্ঘায়ু এবং আপনার পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করতে পারেন। শনি প্রদোষ ব্রততে আপনারা অবশ্যই উপবাস করে শনিদেবের উদ্দেশ্যে পূজা অর্চনা করুন। কালো তিল, কালো কাপড়, তেল এবং কালো মাসকলাই, যা অত্যন্ত শনিদেবের পছন্দ, এই বিশেষ উপাসনাতে এগুলি অবশ্যই ব্যবহার করুন। শনিদেবের এই বিশেষ তিথিতে শনি স্তোত্রম পাঠ করুন। বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে যদি উপবাস থাকা যায় তাহলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন, জীবনের দুর্ভাগ্য তার পরিসমাপ্তি ঘটে। মহিলারা যদি এই বিশেষ উপবাস করে থাকেন তাহলে তাদের প্রতিটি ইচ্ছা পূরণ হয়। এদিন জল না খেয়ে অবশ্যই উপবাস করলে শুভ ফল পাওয়া যায়। শনি প্রদোষ ব্রতর বিশেষ উপকারিতা সম্পর্কে ধর্মগ্রন্থে বলা হয়, শনি প্রদোষ যে উপাসনা করেন এবং তা যদি নিষ্ঠা সহকারে করতে পারেন তাহলে খুব শীঘ্রই তাদের শুভ ফল মেলে, এছাড়া সমস্ত ধরনের শুভ খবর আসতে থাকে। বিশ্বাস করা হয় যে এই বিশেষ উপবাসের পালনে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় এবং সহস্র গোদানের পুণ্য লাভ হয়। এই বিশেষ তিথিতে অবশ্যই আপনারা দরিদ্রদের কাপড়, শস্য, জুতো এগুলো যদি দান করেন তাহলে অত্যন্ত শুভ ফল আসে। বিশ্বাস করা হয় যে এই দিনে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনায় এবং সঠিক নিয়মকানুন মেনে যদি পূজা অর্চনা করতে পারেন, আপনার জন্মকুণ্ডলিতে থাকা পিতৃদোষ থেকে আপনি মুক্তি পাবেন এমনটাই বিশ্বাস। শনিদেবকে অবশ্যই তুষ্ট করুন এবং তেল অভিষেকে অত্যন্ত শুভ ফল আসবে। শনি প্রদোষ ব্রতর বিশেষ কাহিনীতে বলা হচ্ছে যে প্রাচীনকালে কোনো এক শেঠজি ছিলেন, তার বাড়িতে সব ধরনের সুযোগ সুবিধা ছিল, তবে শেঠ এবং শেঠিনী তাদের কোনো রকম সন্তান ছিল না, আর সেটাই তাদের দুঃখ। অনেক চিন্তাভাবনা করে শেঠজি তার সমস্ত কাজকর্ম তার কর্মচারীদের হাতে তুলে দিয়ে তারা তীর্থযাত্রাতে বেরিয়ে পড়লেন। তবে শহর থেকে বেরোনোর সময় তিনি এক সন্ন্যাসীকে দেখতে পেলেন, কিন্তু সন্ন্যাসী তখন ধ্যানমগ্ন ছিলেন। শেঠজি ভাবলেন সন্ন্যাসীর কাছ থেকে একবার আশীর্বাদ নিয়ে ভ্রমণে বেরোলে ভালো। দীর্ঘক্ষণ অপেক্ষা করেই আছেন শেঠ এবং শেঠিনী, যাতে সন্ন্যাসী ধ্যান ভঙ্গ হয়, কিন্তু কোনোভাবেই ধ্যান ভঙ্গ হচ্ছিল না। দীর্ঘক্ষণ পর সাধু যখন চোখ খুললেন তখন তিনি জানতে পারলেন শেঠ এবং শেঠিনী দীর্ঘ সময় ধরে বা দীর্ঘকাল ধরে তারা আশীর্বাদের জন্য অপেক্ষা করছেন। সন্ন্যাসী
শেঠ এবং শেঠিনীকে বললেন, আমি তোমাদের দুঃখ জানি। তো তখন শেঠ এবং শেঠিনীকে বললেন যে তোমরা যদি শনি প্রদোষ উপবাস করো তাহলে তোমাদের মনের দুঃখ ঘুচবে এবং সন্তান সুখ তোমরা পাবে। সন্ন্যাসীর কথা শুনে শেঠ এবং শেঠিনী প্রদোষ উপাসনার বা উপবাস করার বিশেষ পদ্ধতি জানার ইচ্ছা প্রকাশ করল। তখন সন্ন্যাসী তাদেরকে সমস্ত পদ্ধতি বলে দিল। শেঠ এবং শেঠিনী সন্ন্যাসীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে তীর্থযাত্রায় এগিয়ে পড়ল এবং তীর্থযাত্রা থেকে ফিরে আসার পর শেঠ এবং শেঠিনী দুজনেই শনি প্রদোষ উপবাস করতে লাগলো। আর বেশ কিছুদিনের মধ্যেই তাদের গৃহে জন্মালো একটি ফুটফুটে সন্তান। তো বন্ধুরা, এই হলো বিশেষ শনি প্রদোষ ব্রতর গুরুত্ব এবং কাহিনী। অবশ্যই এই বিশেষ কাহিনী শ্রবণ করুন এবং পাঠ করুন, অত্যন্ত শুভ ফল আসবে। ভগবান দেবাদিদেব মহাদেবের কাছ থেকে সুখ এবং আধিপত্য অর্জনের জন্য প্রদোষ ব্রত পালনের বিশেষ রীতি রয়েছে। এই বিশেষ তারিখে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রীত থাকেন এবং ভক্তদের সাথে তিনি এই বিশেষ তিথিতে মিলিত হন। আর এই বিশেষ তিথিতে যদি উপবাস এবং শ্রদ্ধাসহ সম্মান করা যায় তাহলে ধন সম্পদ এবং জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট দূর করে থাকেন। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব প্রদোষ ব্রত দিনই মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন এবং এই বিশেষ তারিখে তিনি বিশেষভাবে একীভূত হয়েছিলেন। তাই স্নান সেরে সূর্যদেবকে অবশ্যই নমস্কার করে দেবাদিদেব মহাদেবের উপাসনা করা উচিত। তারপর এই বিশেষ মন্ত্র জপ করুন, ভবায়ো ভব নাশায় মহাদেবায় ধীমতে রুদ্রায় নীলকণ্ঠায় সর্বায় শনি মলিনে উগ্রায় গ্রহ নাশায় ভীমায় ভয় হরিণী ঈশানায় নমস্তুভ্যম পশুনাং পতয়ে নমঃ। তাই এই বিশেষ তিথিতে আপনারা অবশ্যই শিবলিঙ্গে সর্ষের তেল অভিষেক করতে পারেন। তার পাশাপাশি শনিদেবকেও সর্ষের তেল অভিষেক করবেন এবং এই বিশেষ তেল অভিষেকে অত্যন্ত শুভ ফল আসবে। এই বিশেষ দিনে রূপোর সর্পকে পূজা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এদিন অবশ্যই অভাবী মানুষকে কাপড় খাবার এগুলো দান করতে পারেন। দেবাদিদেব মহাদেব এবং শনিদেবের বিভিন্ন রুদ্রাভিষেকের বিষয়বস্তুগুলি পরবর্তী সময়ে পূজা শেষে অবশ্যই প্রবাহিত কোনো নদীতে প্রবাহ করে দেবেন। এই বিশেষ তিথিতে অবশ্যই দেবাদিদেব মহাদেবের ষোড়শ উপাচারে পূজা অর্চনা করুন। সকাল সকাল উঠে ভগবান শঙ্কর পার্বতী এবং নন্দীকে অবশ্যই স্নান করান, পঞ্চামৃত গঙ্গাজল দিয়ে স্নান করান, বেলপত্র অখণ্ড চাল ফুল ধূপ দীপ নৈবেদ্য অবশ্যই নিবেদন করুন, ফল সুপারি পাতা এবং লবঙ্গ এলাচ অবশ্যই নিবেদন করুন। সন্ধ্যার সময় অবশ্যই দেবাদিদেব মহাদেবের এই বিশেষ উপাসনা করবেন, সঙ্গে শনিদেবের উপাসনাও করবেন। এই বিশেষ তিথিতে আপনারা অবশ্যই আটটি প্রদীপের বিশেষ উপায় করুন। এদিন আটটি প্রদীপ আপনারা জ্বালান এবং তিল তেল দিয়ে এই বিশেষ প্রদীপ জ্বালালে অত্যন্ত শুভ। তিল তেল না থাকলে সর্ষের তেল দিয়ে জ্বালাতে পারেন। এই বিশেষ দিনে একটি ব্রোঞ্জের বাটিতে তিল তেল অথবা সর্ষের তেল দিয়ে নিজের মুখচ্ছবি দেখুন এবং তা শনিদেবের উদ্দেশ্যে তা নিবেদন করুন এবং তারপরে ওই তেল কোনো দরিদ্র মানুষকে তা দান করতে পারেন। এদিন অবশ্যই কালো গরু এবং কালো কুকুরকে লাড্ডু বা বোঁদে অবশ্যই খাওয়ান এবং সেই সাথে আপনারা দেবাদিদেব মহাদেবের বিশেষ মন্ত্র যা আমি আগে বললাম সেই মন্ত্রের পাশাপাশি ওম সং শনিশ্চরায় নমঃ এই বিশেষ মন্ত্র অবশ্যই একমালা জপ করুন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিশেষ পূজা অর্চনার সময়সূচি সম্পর্কে। ত্রয়োদশী লেগেছে যদিও 31 জুলাই 2020 10:42 রাত্রিতে, আর ত্রয়োদশী থাকবে আজ অর্থাৎ 1 আগস্ট রাত্রি 9:54 পর্যন্ত।
তাই আজ সন্ধ্যা 7:14 থেকে 9:26 মধ্যে এই বিশেষ শনি প্রদোষ ব্রতর পূজা অর্চনা করুন, আর তাতেই আপনাদের জীবনে শুভ ফল আসবে। শনিদেব এবং দেবাদিদেব মহাদেবের এই বিশেষ পূজা অর্চনা অবশ্যই করুন, আর যা করলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।